আমি লোহাকু ভাই আপনাদের দেখাইতেছি, আপনি লোহাকু ভাই দেখাইতে দাদা, যে আমার পণ্যটা কিছু হয় নাই কে আপনি দেখেন? কিছু হয় নাই, কিছু হয় নাই কে, এখানে কোনো চতুরতা নাই, উপরালা আছে একজন, কোনো চতুরতা নাই, আপনি আমার বিশ্বাস করতে পারেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে দাদা এই মাত্র চাপাটিতে লোহা কুবালো, কিন্তু এই চাপাটিটার কিছু হয় না, এটা হলো অরিজিনাল স্প্রিং এর তৈরি, দাদা সেটাই প্রমাণ করে দিল এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? আছি ভাই আল্লাহর রহমতে, ভালো ভাই। দাদা আপনার নামটা কি? আমার নাম প্রদীপ কর্মকার, জয় স্টিলের প্রোপাইটার, জয় স্টিলের মালিক বলতেছি আমি। বছর যাবত, প্রায় 15 বছর যাবত এখানে আমার নিজস্ব কারখানা আছে। এটা আপনার নিজস্ব কারখানা? আচ্ছা দাদা, সামনে তো কুরবানি ঈদ আসতেছে, এই কুরবানি ঈদের জন্য আপনারা কি কি জিনিস আপনারা তৈরি করেছেন নতুন? কুরবানি উপলক্ষে আমি এর আগে আপনাদের অনেক ভিডিও দিছি এবং এখন আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। আচ্ছা, যে অনেকগুলো পণ্য নিয়ে আসছি, এগুলো একটা প্যাকেজ আকারে তৈরি করছি, যা যাতে আমার গ্রাহক কোনো হরানি না হয়, গ্রাহক সুবিধা পায়। আচ্ছা, এবং একটা আমি জানি যে একটা কুরবানি উপলক্ষে একটা গরু কাটার জন্য অস্ত্র ভালো হইলে বেশি অস্ত্রের প্রয়োজন হয় না, সীমিত অস্ত্র দিয়েই অনেক কাজ করা যায়, এই জন্য আমি এগুলো প্যাকেজ 1, 2, 3, 4 আকারে তৈরি করছি এবং এগুলো ফিক্সড প্রাইসে বিক্রি করব, যাতে আমার কাস্টমার কোনোভাবে হরানি হবে না, এটি আমার ইচ্ছা। আর আমিও চাই যে আমার কাস্টমার কারখানা থেকে উৎপাদিত পণ্যগুলো নেই। আচ্ছা, আর কেউ যদি কিনা বিক্রি করে তাদের পণ্য একরকম আর আমার পণ্য একরকম, আমার পণ্য আপনার কাছে লাইফ টাইম গ্যারান্টি আছে, এটা আপনার মিনিমাম 10 বছর পর্যন্ত আমি গ্যারান্টি দেবো, এই পণ্যের কোনো প্রবলেম হবে না, যদি প্রবলেম হয় আমি এটা রিপ্লেস দেবো, আপনাদের কথা দিলাম। জি ভাই, আমি প্রথম থেকে শুরু করতেছি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে প্যাকেজ নাম্বার 1, এটা একটা কালা চাপাটি বলা হয়, এটা বলে কালা চাপাটি প্যাকেজ নাম্বার 1। এই কালা চাপাটি ডাইরে এটা কিসের তৈরি দাদা? এটা স্প্রিং এর তৈরি, গাড়ি এটা কি এই স্প্রিং এর তৈরি? জি জি জি। এই চাপাটি নাকি ভালো না, বা গরুর হাড্ডি কাটতে গেলে বটে যায় বা ইঙ্গে যায়? আচ্ছা, জয় স্টিলের পণ্য যদি কেউ স্প্রিং ছাড়া প্রমাণ করতে পারে আমি 1,00,000 টাকা জরিমানা দিব। আচ্ছা, এটা আমি কথা দিলাম, আপনারা নিকটতম থানায় যাবেন, যদি স্প্রিং না হয় থানায় যে আমার নামে কমপ্লেন করবো, আমি 1,00,000 টাকা থানায় হাজির হবো। আপনি যেটা দেখাচ্ছেন এটা কি অরিজিনাল স্প্রিং এর তৈরি? জি জি জি। এইটা যে অরিজিনাল স্প্রিং এর তৈরি, একটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে? এটা সাধারণ মানুষ, এটা হচ্ছে ভ্যানগাড়ির এক্সেল। এটা দিয়ে কি করবেন দাদা আপনি? এটা কুবাবো, এইটা দিয়ে কুবাবেন? যদি মানুষ স্প্রিং হয়, যদি অরিজিনাল স্প্রিং হয় তাহলে কোন দিলে মুখের কিছু হবে না। আচ্ছা দাদা, এই স্প্রিং দিয়ে তো মানুষ গরু ছাগলের হাড্ডি মাংস কাটবে, আর আপনি আপনি কাটবেন, এটা দিয়ে লোহা কাটবেন? আমি যদি লোহা কাটতে পারি, এটা তো আপনার চাপাটিটা তো ভাঙবে যাবে দাদা? ভাঙবেও না, বটবেও না, কিছু হবে না, আমি ইলেকট্রিক মেশিনের মাধ্যমে আমাদের পেজে ঢুকেন, জয় স্টিল নামে একটা পেজ আছে আমার, JOYSTEEL, একটা অনলাইন পেজ আছে আমার, পেজের ভিতরে আমার কারখানা জেনে যা আছে, কিভাবে ট্যাম্পারিং করি সব দেখানো আছে। আচ্ছা, আমি লোহাকু ভাই আপনাদের দেখাইতেছি। আপনি লোহাকু ভাই দেখাইতেছেন? দাদা, যে আমার পণ্যটা কিছু হয় নাকি আপনি দেখেন? কিছু হয় নাই, কিছু হয় নাকি এখানে, কোনো চতুরতা নাই, উপরালা আছে একজন, কোনো চতুরতা নাই, আপনি আমার বিশ্বাস করতে পারেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে দাদা এই মাত্র চাপাটিতে লোহা কুবালো, কিন্তু এই চাপাটিটার কিছু হয় না, এটা হলো অরিজিনাল স্প্রিং এর তৈরি, দাদা সেটাই প্রমাণ করে দিল এখন। দর্শক আপনারা দেখুন এখানে দাদা, এইখান থেকে যদি কেউ যদি এসে যদি মাল নিয়ে যদি পাইকারি তারা বিক্রি করতে চায়, তারা কি বিক্রি করতে পারবে? আমাদের সাথে যোগাযোগ করবে, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। হ্যাঁ, আচ্ছা জি ভাই, 1 নম্বর প্যাকেজে কি কি থাকবে আপনাদের জন্য আমি এটা দেখাচ্ছি। একটা মাংস কাটার জন্য, হাড় কাটার জন্য একটা চাপড়। হ্যাঁ, দুটো থাকবে আপনার এই সাইড ছুরি বলে, পাগলু বলে, 12 ইঞ্চি বলে, মাংস কাটার জন্য এগুলো দিয়ে লোহা কাটা যাবে, এগুলো কোনো মুখে কোনো সমস্যা হবে না, এগুলো রিপ্লেস গ্যারান্টি আছে। আচ্ছা, এগুলো স্প্রিং এর, এটাও স্প্রিং এর? আচ্ছা, এর সাথে আপনি দুইটা চামড়া শিলা ছুরি থাকবে, যে ছুরিগুলো রেতের ছুরি। আচ্ছা, একবার স্পেশাল ফাইলের ছুরি, এগুলো ধার থাকবে, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কাজ থাকবে ততক্ষণ পর্যন্ত ও আপনাকে কাজ কর, ও আপনাকে ধার দিবে। আচ্ছা, এটা তো দাদা মনে হয় স্প্রিং রেতের? জি 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 না জি। আচ্ছা, এটা হলো রেতের তৈরি? আচ্ছা, এই প্যাকেজ মূল্যটা করছি আপনার জন্য ফিক্সড প্রাইস 2,000 টাকা। ফিক্সড 2,000 টাকা? ফিক্সড প্রাইস 2,000 টাকা, আপনি ঠকবেন না। আর যদি কেউ সিঙ্গেল যদি দিতে চান তাহলে এটা 1,200 টাকা দাম। আচ্ছা, এটা 700 টাকা দাম, এটা 300 টাকা দাম।
আচ্ছা, যদি কারো সিঙ্গেল প্রয়োজন হয় আমার কাছ থেকে আপনারা নিন, কোনো আচ্ছা সমস্যা নেই। এখন আসতেছি আপনার প্যাকেজ টু, কেউ আপনার সাদা চাপাটি আছে, কেউ কেউ কালো চাপাটি আছে, কেউ নিব সাদা ধবধবা। আচ্ছা, এটা স্টিলের মতো? হ্যাঁ, এইটা তো একেবারে সাদা, একবারে সাদা। যদি আপনি সাদা চাপাটি নেন নিতে পারেন, প্যাকেজ নাম্বার টু। প্যাকেজ নাম্বার টু, এটা এটার দাম 2000 টাকা। এটার দাম 2000 টাকা? আমি একই প্রাইস করছি। মানে প্যাকেজ, আপনার প্যাকেজ হলো 2000 টাকা? আচ্ছা, এই নিল 2000, কালা নিল 2000। আচ্ছা, এই প্যাকেজের সাথে কয় পিস থাকছে? এই প্যাকেজের 7 পিস, এই 6 পিস, 1 পিস চাপট, হ্যাঁ 2 পিস মাংস কাটা ছুরি, মাংস কাটা ছুরি, 2 পিস চামড়া কাটা ছুরি, ছুরি, হ্যাঁ, আর একটা স্টিল আপনি ফ্রি পাচ্ছেন। একটা স্টিল আপনার এই সম্পূর্ণ সাথে একটা স্টিল ফ্রি আছে, স্টিল এটা ফ্রি আছে। এই স্টিলটা দিয়ে দেখতে তারা কি করবে? এই স্টিলটা ওই মাংস কাটতে যখন ওই মুখে চর্বি জমবে তখন এটা দিয়ে ধার দিবে, তখন আপনি ঠিক হয়ে যাবে। আচ্ছা, এইভাবে ধার দিলেই আপনি 15টা আবার ধার হয়ে যাবে, 15টা আবার ধার হয়ে যাবে। আচ্ছা, এখন আছে, এখন আসতেছে আপনি একটা স্পেশাল পণ্য, যারা লোহার হাতের লোহার বাটলে কাজ করতে যাদের হাতে ব্যথা লাগে, আচ্ছা, তাদের জন্য আমি কাঠের হাতল তৈরি করছি। আচ্ছা, যারা বছরে একবার কাজ করে তাদের হাতে চামড়া তো পাতলো হয়ে যায় অনেক সময়, তারা ওই লোহার হাতল হইলে তাদের হাতে ঠোসা পড়ে, ব্যথা পড়ে, ব্যথা লাগে, এই জন্য আমি এই কাঠের হাতল ব্যবহার করছি। কাঠের হাতলটা সফট, আচ্ছা, সফটনেস, আচ্ছা, এটা দিয়ে আপনি লোহা কাটতে পারেন, সফটি দিয়ে আপনি লোহা কাটতে পারেন, লোহা কাটার কোনো প্রবলেম নাই। এর সাথে আপনার দুইটা সাইড ছুরি আছে, 12 ইঞ্চি বলে সাইড ছুরি বলে, মাংস কাটা বলে, আর দুইটা চামড়া শিলা ছুরি আছে। আচ্ছা, এই স্পেশাল এই প্যাকেজটার মূল্য আছে আপনার 2200 টাকা। আচ্ছা, এইটাও তো মনে করেন যে এই এই যে চামড়া যে সোলাটার ছুরিটা আছে, এই ছুরিটা তো মূলত রেতের ছুরি নাকি? আচ্ছা, এটার দাম 2000 টাকা। আর একটা স্পেশাল প্রোডাক্ট আছে আমার, একটা ভাইরাল প্রোডাক্ট যেটা আমি এই বছর নতুন নিয়ে আসছি। আচ্ছা, এই এই চাইনিজ কুড়াল, চাইনিজ কুড়াল, জি, চায়নারা তৈরি করে এই আচ্ছা কুড়ালগুলো, হাতলগুলো করে প্লাস্টিক জাতীয়, প্লাস্টিক জাতীয় আপনার কাঠের, কাঠের হাতের ভিতরে সফট লেগে যাবে। এই যে যে আপনি যে কাঠের যে কাঠটা যে দিচ্ছেন, এই কাঠটা মূলত কিসের তৈরি? কাঠটা মেহগুনি কাঠের তৈরি, মেহগুনি কাঠের, জি। আচ্ছা, এই চাইনিজ কুড়াল দিয়ে আপনি ইচ্ছা মতো লোহা কাটতে পারবেন, কোনো এটাতে লোহা কাটা যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সম্পূর্ণ যে আপনি লোহা কাটতে পারবেন, কোনো কোনো ধরনের কোনো, একটু ভালো করে দেখেন তো যে এটা কিছু হয়েছে নাকি? না, এটা কিছু হয়নি। আচ্ছা, এটা কিছু হয় নাই, কিছু হয়নি এটা, মানে এটাই হলো স্প্রিং এর তৈরি, এটা স্প্রিং এর আপনি স্পেশাল একটা কোয়ালিটি, আপনি আপনি অনেক কাজ করতে পারবেন, আপনি ঈদের পরেও আপনি এটা দিয়ে লার্কি কাটতে পারবেন, বাঁশ কাটতে পারবেন, নারিকেল কাটতে পারবেন, ডাব কাটতে পারবেন, গৃহস্থ মানে যা মনে চাই আপনি তাই কাটতে পারবেন, করতে পারবেন। আপনি আপনি রান্নাঘরের পাশাপাশি এটা ছুঁয়ে দিতে পারবেন, একটা বড় ধরনের মাছ আছেন, মুরগি আছে, সব কাটতে পারবেন। এর সাথে আপনি দুইটা সাইড ছুরি আছে, আচ্ছা, দুইটা সাইড ছুরি আছে, এই দুইটা সাইড ছুরিটা মানে কিসের তৈরি? এটা এগুলো স্প্রিং এর তৈরি, সব সব স্প্রিং এর, সব স্প্রিং, আমার দোকানে যা আছে সবই সব স্প্রিং এর। এটা হলো স্প্রিং এর তৈরি, স্প্রিং এর তৈরি, আর সাথে দুইটা চামড়া ছিল ছুরি পাইতেছেন। এগুলা দিয়া আশা করি আপনি গরুর কোরবানির কাজের জন্য সারাদিনের কাজ ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় আমি জরিমানা দিব আপনাদের। এই প্যাকেজটার 2500 টাকা, প্যাকেজ নাম্বার 4, প্যাকেজ নাম্বার 4, আচ্ছা, 2500, 2500, প্যাকেজ নাম্বার 3, 2500, প্যাকেজ নাম্বার 2, হ্যাঁ, 2000, প্যাকেজ নাম্বার 1, 2000, 2000, হ্যাঁ, এই দুইটা 2000 টাকা আমি দাম রাখছি, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার, নাম্বার আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বলেন দাদা, দেখলাম যে আপনি গরুর হাড্ডি মাংস কাটার জন্য মানে ছুরি চাপাটি আপনি দিচ্ছেন, কিন্তু যে গরু জবাই করা ছুরি এইটা আপনি দিচ্ছেন না কেন? গরু জবাই করা ছুরিটা ভাই উশৃঙ্খল পোলাপান আছে কিছু, তারা আমাদের অর্ডার করতে চায়, আমরা ওগুলো দেই না, ওগুলো দিয়ে অবৈধ কাজ হয়। যদি কারো প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করেন, ভোটার আইডি কার্ডের ফটোকপি পাঠাবেন আমাকে। আচ্ছা, আমি ভোটার আইডি কার্ডের ফটোকপি যাচাই করবো, যাচাই করে আপনাকে আমি ছুরি পাঠাই দেবো। আচ্ছা, 1000 টাকা দাম এটা ফাইলের ছুরি, অনেক সুন্দর, অনেক উন্নত মানের। আর যদি সরাসরি আমার দোকান থেকে আসতে পারেন, মগবাজার ঢাকা চারুলতা মার্কেটের সাথেই আইসা দেখে নিয়ে যান। দাদা, অনেকেই আছে যে মানে পুরো সেট দরকার নাই, কারো দরকার নেই, ঠিক আছে, তারা নিতে চায় এক পিস করে নিতে চায় বা দুই পিস করে নিতে চায়, তারা কি আপনার কাছ থেকে এক পিস দুই পিস করে নিতে পারবে? জি জি জি, যা দরকার তা এক পিস করে নিতে পারবে। আচ্ছা, লোহার বাটা যে চাপাটি আছে, আচ্ছা, লোহার বাটা চাপাটির দাম হচ্ছে আপনার 1200 টাকা, হ্যাঁ,
আর সাদা চাপাটির দাম হয়েছে 1300 টাকা। আচ্ছা, প্যাকেজ নাম্বার ওয়ানে যেটা দেখাইছি এটা 1200 টাকা, প্যাকেজ নাম্বার টু এ যেটা দেখাইছি এটা 1300 টাকা, আর যদি আপনি সাইজ ছুরি নেয় কেউ যদি স্প্রিং এটার 700 টাকা দাম। আচ্ছা, আর চামড়া সিলা ছুরি যেটা এনেও 300 টাকা দাম, যদি অরিজিনাল রেটের না হয় তাহলে আমি 3000 টাকা মানে 1,00,000 টাকা ফাইন দিব আমি। আর যদি কাঠের পাটের মাল এটা যে নেবে 1400 টাকা দাম সিঙ্গেল যদি কেউ নেয়, আর কুড়ালটা যদি কেউ নেয় তাহলে আপনার 1500 টাকা দাম। আচ্ছা দাদা, কেউ যদি বাইরের থেকে যদি আমাদের এই ভিডিও দেখে যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার সাথে তো যোগাযোগ করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে, আপনারা কি 64 জেলায় কি হোম ডেলিভারি দিয়ে থাকেন? 64 জেলায় ক্যাশ অন ডেলিভারি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যটি আপনার হাতে যাবে। আপনি বাংলাদেশে যেই প্রান্তে থাকেন আপনার দরজা নক করবে পণ্য নিয়ে, এবং পণ্যের গুণগত মান আপনি মোবাইলে যেরকম দেখছেন আর যদি গুণগত মান ওই রকম না হয় তাহলে আমার পণ্যটা আপনি রিটার্ন ফেরত দিয়ে দেবেন, আমার কোনো আপত্তি নেই। আমি আপনাকে জিজ্ঞেস করবো না ভাই কেন ফেরত দিলেন, পণ্যের গুণগত মান আপনার ভিডিওর সাথে আর মোবাইলের সাথে আর বাস্তবে এক সমান থাকবে। আমার আরও অনেকগুলো প্রোডাক্ট আছে ভাই, আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, আমার এই যে ফোল্ডিং বটি আছে, ফোল্ডিং বটি বাংলাদেশ আমাদের ফোল্ডিং বটি আছে একটা, যেটা বাংলাদেশে অনেক সুনাম ধন্য, যারা দাঁড়ায় কাজ করতে চায়, মহিলারা কোমরে সমস্যা হয়, নিচে বসে ফ্লোরে বসে কাজ করতে পারে না, তাদের জন্য একটা ফোল্ডিং বটি আছে। আপনি দেখেন বটির ভিতরে স্ক্রিনে দেওয়া আমার জয় স্টিল, দেখেন জয় স্টিল খোদাই করা নাম্বারটা আমার লেখা আছে, এবং এটা লেখার বানিশ করা আছে, এটা পানিতে ই হবে না, এই নষ্ট হবে না, কখনো মরিচা পড়বে না, জং ধরবে না, এবং ধার অনেক মজবুত থাকবে। এটা হলো স্প্রিং এর নাকি দাদা? আর এই যে কাঠটা আছে এই কাঠটা কিসের তৈরি? কাঠটা মেহগুনি কাঠ। এই কাঠটা মেহগুনি কাঠের? অরিজিনাল মেহগুনি কাঠের? অরিজিনাল মেহগুনি কাঠের। আচ্ছা, অনেকে আছে যে আম কাঠ দেয়, রেন্ডি কাঠ দেয়, দেখো ওই পণ্যগুলো দাম কম, 400 টাকা 500 টাকা দাম, আর আমার এটা ফিক্সড 2500 টাকা দাম। ফিক্সড 2500 টাকা? এটা আপনার এই লেকার বানিশ করা, আর এর ভিতরে একটা নর্মাল কোয়ালিটি আছে 2000 টাকা দাম, আর একটা নর্মাল কোয়ালিটি আছে 1500 টাকা দাম। ভিডিওটা বড় করব না, আপনারা কোম্পানির সাথে থাকেন, কোম্পানির সাথে থাকলে আপনাদের পণ্যগুলো লাইফ টাইম গ্যারান্টি দিব আমি, আপনাদের এই পণ্যের কোনো গুণগত মান সমস্যা হলে এই মানের লাইবিলিটি আমি, আপনারা কারো কাছ থেকে প্রতারিত হবেন না। জয় স্টিল নামেই, জয় স্টিল নামেই আরও অনেক নকল পণ্য বের হয়েছে, আপনারা আমার কাছ থেকে নেন, আমার কাছ থেকে নিলে আপনারা প্রতারিত হবেন না। আর অন্য মানুষের কাছ থেকে নিলে যেগুলো মার্কেট থেকে আসে ওইগুলোর এক ধরনের টেম্পারিং করা, আর আমি যেগুলো সরাসরি বিক্রি করব, খুচরা বিক্রি করব, ওইগুলো এক ধরনের মেটাল দিয়া তৈরি করা, আমাদের কাছ থেকে নেন আপনারা। ঠিক আছে ভাই, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করে নিন।